তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবেই সঙ্গে থাক সারা দিন সারা রাত। সোমবার সকাল সকাল নিজের টুইটারে এই বার্তাই দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। কিন্তু কার উদ্দেশ্যে শুভশ্রীর এই বার্তা? শুভশ্রীর এই বার্তা সোহম চক্রবর্তীর উদ্দেশ্যে। জীবনের আসন্ন হানিমুনটা শুভশ্রী সোহমের সঙ্গে সেরেছেন, আর হানিমুনে সোহমকে এই বার্তাই দিয়েছেন শুভশ্রী। তবে এসব রিল লাইফে, রিয়েল লাইফে নয়। সোমবারই মুক্তি পেয়েছে সোহম ও শুভশ্রীর আপকামিং ফিল্ম হানিমুনের একটি গান, তুই আমাকে আগলে রাখ। গানের কথাই নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভশ্রী। আর সোহম শুভশ্রীর হানিমুনের এই গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে এর ভিউ তরতর করে বেড়ে চলেছে। এই ছবিতে সবচেয়ে বড় চমক হলো দীর্ঘ বিরতির পর রঞ্জিত মল্লিককে আবার দেখা যাবে। কমেডি ও রোমান্সের একটি ফুল প্যাকেজ নিয়ে আসছেন সোহম ও শুভশ্রী। বন্ধুরা, সোহম শুভশ্রীর রোমান্টিক গানটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর বিনোদন জগতের আরো সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।